নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আম দিয়ে মোরলা মাছের টক বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 100 গ্রাম মোরলা মাছ নিয়েছি, এখানে একটা আম কুচি নিয়েছি, আর এখানে আমি 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন সাদা সর্ষে একসাথে বেটে রেখেছি। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মোরলা মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব, লবণ হলুদটা মাছে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করে দেব। এবার কড়াই সরিষার তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা আমার গরম হতে থাক। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব তেলে। মাছগুলো ভালো করে ভেজে নেব। এবারে মাছগুলো একটু আমি উল্টে দেব। ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালো করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি অল্প পরিমাণে সরিষা ফোড়ন দেব, কালো সর্ষেটা গোটা। এবার আমি আম কটা দিয়ে ভালো করে আম কটা কুচানো আমগুলো ভেজে নেব। হাফ টিস্পুন লবণ দেব। আমগুলো ভালো করে ভেজে নেব আমি অনেক টুকরোগুলো। আমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এতে জল দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। এবার আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব, আমটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি সরিষা বাটাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি এতে 2 চামচ চিনি দেব। আপনারা যদি টক খেতে চান চিনি নাও দিতে পারেন, আমি 2 চামচ চিনি দেব। আমার মোরলা মাছের টক রেডি বন্ধুরা। এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমার আম দিয়ে মোরলা মাছের টক রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।